এই মেয়ে শোন শোন, বলো পিসি, কিছু বলবে? তোর মা এত সুন্দরী, তুই কেন এত কুৎসিত রে? 9 বছরের প্রতিমা কাঁদতে কাঁদতে বাড়ি এলো। প্রতিমার মা জিজ্ঞাসা করল, কি হলো তোর, কাঁদছিস কেন? প্রতিমা বলে, ওই পিসিটা আমাকে বলল তুমি এত সুন্দরী, আমি কেন এত কুৎসিত। প্রতিমাদের পাড়াতে এক পাগলি ছিল, ওই পাগলিকে প্রতিমা খুব ভয় করত। ওই পাগলিকে দেখিয়ে প্রতিমার মা বলল, দেখ ওই পাগলিকে, কত ভয়ঙ্কর দেখতে। জানিস ওই পাগলি সব সময় খারাপ চিন্তা করে, তাই এত ভয়ঙ্কর দেখতে। তুই সব সময় ভালো চিন্তা করবি আর হাসি খুশি থাকবি, দেখবি তুইও সুন্দরী হবি। যার মন সুন্দর সে সব থেকে বেশি সুন্দর হয়। 9 বছরের প্রতিমা কথাগুলো সরল মনে বিশ্বাস করে। সে সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করে, ভালো ভালো কথা ভাবতে শুরু করে, এই আশায় সেও একদিন সুন্দরী হবে। কিন্তু সমাজ প্রতিমাকে ছাড়েনি। প্রতিমা যে সুন্দরী নয় এটা যেন তার অপরাধ। কোনো কুৎসিত মেয়ে যেন সমাজে স্থান নেই। যেখানেই প্রতিমা তার মায়ের সাথে যেত, একই কথা শুনতে হতো বারবার, তার মা সুন্দরী, সে কেন সুন্দরী নয়? বিয়ে বাড়ি, পুজো, যে কোনো অনুষ্ঠানে মায়ের সাথে গেলে প্রতিমা সুন্দরী নয় বলে অপমানিত হতে হতো বারবার। এমনকি মামা বাড়িতে গেলেও মামা বাড়ির প্রতিবেশীরা প্রতিমার মাকে বলতো, তোর মতো তোর মেয়ে হয়নি, কেউ বলবে না এটা তোর মেয়ে বলে। তুই এত সুন্দরী, মেয়ে দেখতে কত খারাপ হয়েছে। এই কথাগুলো শুনে শুনে প্রতিমা নিজেকে লুকিয়ে রাখত। ইচ্ছে হলেও তার মায়ের সাথে বের হতো না। যদিও বেরোতো, প্রতিমা তার মায়ের থেকে অনেক দূরে থাকত। কিন্তু সে যে সুন্দরী নয় কথাগুলো শুনতে হতোই তাকে। প্রতিমা ভগবানের কাছে প্রার্থনা করে বলতো, ভগবান তুমি আমাকে সুন্দরী করে দাও, আমি আর এই কথাগুলো সহ্য করতে পারছি না। কিন্তু তা তো হবার নয়। আস্তে আস্তে প্রতিমা বড় হয়, হাই স্কুলে ঢুকে। প্রতিমার অনেক বান্ধবীও হয়। প্রতিমার বাবা খুব বাইরে বেড়াতে যেতে ভালোবাসেন এবং খুব ফটো তোলার শখ। বছরে 2-3 বার বাইরে বেড়াতে নিয়ে যেতেন প্রতিমাদের। বেড়াতে গেলে প্রচুর ফটো তুলতেন। সেই ফটোগুলো প্রতিমা খুব আনন্দের সঙ্গে নিয়ে যেত বান্ধবীদের দেখাবে বলে। কিন্তু সেই আনন্দ এক ঝটকায় শেষ হয়ে যেত। প্রতিমার বান্ধবীরা ফটো দেখে বলতো, তোর মা এত সুন্দরী রে, তুই কেমন দেখতে। এই কথাটাই যত না কষ্ট পেত, তার থেকেও বেশি কষ্ট পেত যখন বলতো তোর বাবার সাথে তোর মায়ের একদম মানায়নি। তোর বাবা দেখতে কত খারাপ, তুই তোর বাবার মতো হয়েছিস। বাবার মতো দেখতে, এই নিয়ে প্রতিমার কোনো দুঃখ ছিল না। বরং কেউ বললে প্রতিমা গর্ববোধ করত। কিন্তু বাবা দেখতে খারাপ, এই কথাটা প্রতিমা মেনে নিতে পারত না। প্রতিমা বুঝতে পেরেছিল, শুধু মেয়েরা কুৎসিত হলেই অপমানিত হয় না, পুরুষরাও কুৎসিত হলে অপমানিত হতে হয় তাদেরকেও। আস্তে আস্তে প্রতিমার বয়স হলো 16। প্রতিমার কাছে প্রেমের প্রস্তাব আসতে শুরু হলো। কিন্তু প্রতিমা জানত, কোনো কুৎসিত মেয়েকে কেউ ভালোবাসতে পারে না। সবাই টাইম পাস করার জন্যই তাকে প্রস্তাব দিচ্ছে, সেই জন্য প্রতিমা সেদিকে কর্ণপাত করত না। কিন্তু প্রতিমার সহপাঠী এক ছেলে প্রতিমাকে ভালোবাসে বলে অনেক প্রমাণ দেয়। শেষ পর্যন্ত ওই ছেলের প্রেমে পড়ল প্রতিমা। তাদের ভালোবাসার সম্পর্ক ভালোই চলছিল। দুর্ভাগ্যবশত প্রতিমার প্রেমিক ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে সেখানে এক সুন্দরী মেয়ের প্রেমে পড়ে। প্রতিমা তার প্রেমিককে জিজ্ঞাসা করল, তার সাথে কেন এমন করল।
প্রতিমার প্রেমিক বলে, তুই দেখতে কুৎসিত, তোকে আমাদের বাড়ির কেউ মেনে নেবে না, তোকে নিয়ে সোসাইটিতে বেরোতে পারবো না। প্রতিমা সেই থেকে পড়াশোনায় মন দিল। সে প্রতিজ্ঞা করল সে নিজের পায়ে দাঁড়াবে, তবে যদি একটু সম্মান পায়। হ্যাঁ, প্রতিমা একজন স্কুল শিক্ষিকা। স্কুল শিক্ষিকা হলেও প্রতিমা যেহেতু সুন্দরী নয়, তাই প্রতিমার বিয়ে হচ্ছিল না। একটার পর একটা সম্বন্ধ আসছিল, কিন্তু প্রতিমাকে কেউ পছন্দ করছিল না। অবশেষে একজনের পছন্দ হয়, তার সাথে প্রতিমার বিয়ে হয়। বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে পা দিতে না দিতেই প্রতিমাকে শুনতে হয় নানা রকমের কথা। প্রতিমার চাকরি দেখেই যে প্রতিমাকে বিয়ে করছিল সেটা বুঝতে বাকি রইল না। প্রতিমার শ্বশুরবাড়ি আত্মীয় স্বজনরা প্রতিমাকে দেখে বলতো, আমাদের এত সুন্দর ছেলের কী করে যে এত কুৎসিত মেয়ের বিয়ে দিল কে জানে। কেউ আবার বলছে টাকা দেখে বিয়ে করেছে। প্রতিমার শাশুড়িও প্রতিমাকে কথা শোনায় প্রতিমা কুৎসিত বলে, যদিও প্রতিমার স্বামী প্রতিমাকে খুব ভালোবাসে। এখন সবাই বলে রূপের চেয়ে গুণের কদর বেশি। না না, এগুলো শুনতে ভালো লাগে, আমাদের সমাজে সেটা কার্যকরী হয় খুব কম। প্রতিমার মতো এমন হাজার হাজার মেয়ে আছে যাদের প্রত্যেকটা দিন এভাবেই অপমানিত হতে হয়। আজও আমরা গায়ের রং রূপ দেখে মানুষ বিচার করি, কেন বলুন তো? কবে আমরা এই মানসিকতা থেকে বের হতে পারব? কৃষ্ণ কলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক, দেখেছিলেম ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। কৃষ্ণকলি মেয়েরা শুধু কি কবি লেখকের কবিতা উপন্যাসেই ভালো থাকবে? বাস্তবিকই নয়,